বন্য হাতির উপদ্রবে অতিষ্ঠ শেরপুরের তিনটি উপজেলার মানুষ। সীমান্ত পেরিয়ে আসা হাতির পাল লোকালয়ে ঢুকে ক্ষেতের ফসল নষ্ট করার পাশাপাশি বাড়িতে হানা দিচ্ছে, ঘটছে প্রাণহানির ঘটনা। শেরপুর থেকে কাকুন রেজার পাঠানো রিপোর্ট। শেরপুরের তিনটি উপজেলা ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গারো পাহাড়। ভারতের মেঘালয় সীমান্তের পাশেই এই তিনটি উপজেলার সীমান্ত, ফলে এসব অঞ্চলে ভারত থেকে বন্য হাতির পাল ছুটে আসে বছরের বিভিন্ন সময়ে। বিশেষ করে আম, কাঁঠাল ও ধান পাকার মৌসুমে এই হাতির তাণ্ডব বেড়ে যায়, যার ফলে আক্রান্ত হচ্ছে মানুষ, ক্ষেতের ফসল, ফলের বাগান ও ঘরবাড়ি। হাতির বিচরণে পাহাড়ে কোনো বনে কোনো খাদ্য নেই হাতিদের, তো এখন ধান খাচ্ছে, লোকালয়ে এসে কাঁঠাল, আম, কাঁঠাল, কলা যা পাচ্ছে এবং ঘরের ভিতরে চাউল ধান সংরক্ষিত নিজেদের খাদ্যের জন্য এগুলো তারা খেয়ে ফেলছে, এবং দেখা যাচ্ছে যে প্রতিরোধ করতে গেলে মানুষ মেরে ফেলছে। তো আমরা এই পর্যায়ে আমরা আমাদের যে বাঁচার জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য যে সরকারের আমরা পদক্ষেপ কামনা করছি। হাতির কোনো খাবার নাই, ভারত রাত্রে থাকে, বেলা বেলার ওপর সাথে সাথে আমাদের বাংলাদেশে এসে বাড়ি ঘর অত্যাচার করে, বাড়ি ঘর ভেঙে ফেলা, ধান চাল খাই ফেলা, ঘর বাড়ি ভেঙে মানুষ মেরে ফেলা, মধুটিলা রেঞ্জ অফিসের কর্মকর্তা জানান, হাতির আক্রমণে কেউ মারা গেলে তার পরিবারকে সরকারের পক্ষ থেকে 2 লাখ টাকা ক্ষতিপূরণ ও আহত ব্যক্তিকে 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। গত 1.5 দশকে শেরপুরের 3 উপজেলায় বন্য হাতির আক্রমণে অন্তত 100 জনের মৃত্যু হয়েছে, আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে অনেকে। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। NTV News Desk,